পরিবেশ ক্লাসে সবাইকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, নিচে রেড কালারে বাটনটা ক্লিক করে নোটিফিকেশন অবশ্যই অন রাখবে, অর্থাৎ বেল আইকনটা অবশ্যই হিট রাখবে, তাহলে রোজকার ভিডিওর নোটিফিকেশন স্ক্রিনে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, স্টুডেন্ট অ্যান্ড গার্জেন, আজকে আমি আলোচনা করব, সেটা হচ্ছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক পরিবেশের ওপর পার্ট টুটা নিয়ে। পার্ট ওয়ানটা আমি দিয়ে দিয়েছি, এই ভিডিওর শেষে সেটা লিঙ্ক থাকবে, পার্ট টুটা আজকে আমি দিয়ে দিচ্ছি। আর মোস্ট প্রবাবলি তোমাদের বাংলাটা কালকে আসবে, ঠিক আছে? আমি কালকে দিয়ে দেবো। ওকে, শুরু করা যাক। সবার আগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবে, আর সেম ক্লাসের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে? উত্তরগুলো সব আমি করে দিয়েছি, এবার নিজেরা আগে একবার চেষ্টা করবে, যদি না পারো দেন দেখবে, ওকে? আগে চেষ্টা করবে। তাহলে সবার প্রথম প্রশ্ন কি আছে, মৌলের ক্ষুদ্রতম কণাকে কি বলা হয়? অক্সিজেন অণুর সংক্ষেপ লেখো। তাহলে উত্তর আমরা কি লিখবো, মৌলের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলা হয়। অক্সিজেন, নেক্সট অক্সিজেন অণুর সংকেত হলো O2। তাহলে মৌলের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলা হয়, অক্সিজেন অণুর সংকেত হলো O2। হয়ে গেল। দু নম্বর প্রশ্ন, পাউরুটির গায়ে ফুটো ফুটো থাকে কেন? উত্তর কি লিখবো, পাউরুটি তৈরি করার সময় তাতে আটা বা ময়দা কমা জল ও ইস্ট ভালোভাবে মাখা হয়। ইস্ট, ময়দা বা আটায় থাকা শর্করাকে কার্বন ডাইঅক্সাইড ও অ্যালকোহলে পরিবর্তন করে, ঠিক আছে? এর ফলে দেখা যাচ্ছে তো, এর ফলে আটা বা ময়দার মিশ্রণটি কার্বন ডাইঅক্সাইড গ্যাসের প্রভাবে ফুলে ওঠে। এরপর যখন পাউরুটি শেখা হয় তখন কার্বন ডাইঅক্সাইড ওই রুটির থেকে বেরিয়ে যায়, এর ফলে পাউরুটির গায়ে ফুটো ফুটো দেখা যায়, ঠিক আছে? উত্তরটা আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, ওকে? তাহলে কি বলছে, যে পাউরুটি তৈরি করার সময় তাতে আটা বা ময়দা, জল, ইস্ট ভালো করে মাখা হয়। ইস্ট, ময়দা বা আটায় থাকা শর্করাকে কার্বন ডাইঅক্সাইড ও অ্যালকোহলে পরিবর্তন করে, এর ফলে এটা আটা হবে। আটা বা ময়দা মিশ্রণটি কার্বন ডাইঅক্সাইড গ্যাসের প্রভাবে ফুলে ওঠে, যখন পাউরুটি শেখা হয় তখন কার্বন ডাইঅক্সাইড রুটির থেকে বেরিয়ে যায়, যার ফলে পাউরুটির গায়ে ফুটো ফুটো থেকে যায়। ওকে, হয়ে গেল উত্তরটা। নেক্সট আমরা যাব, তিন নম্বর প্রশ্ন কি আছে, অ্যামোনিয়ার অণুতে একটি নাইট্রোজেন ও তিনটি হাইড্রোজেন পরমাণু বর্তমান, অ্যামোনিয়ার সংকেত লেখো ও নাইট্রোজেনের যোজ্যতা কত নির্ণয় করো। তাহলে উত্তরটা সোজা, আমরা জানি যে অ্যামোনিয়ার সংকেত হলো NH3 আর নাইট্রোজেনের যোজ্যতা হলো 3, এটা কিন্তু 3, ওকে? তাহলে নাইট্রোজেনের যোজ্যতা 3 আর অ্যামোনিয়ার সংকেত হচ্ছে NH3। হয়ে গেল। নেক্সট চার নম্বর প্রশ্নটা কি করেছে, লাল পিঁপড়ে ও কাঠবেড়ালি কীভাবে উদ্ভিদের ওপর নির্ভরশীল তা উল্লেখ করো। উত্তরটা আমরা কীভাবে লিখতে পারি, যে লাল পিঁপড়ে সাধারণত গাছের চওড়া পাতাকে এক জায়গায় জুড়ে দিয়ে বাসা বানায়, ওকে? নেক্সট, অতএব লাল পিঁপড়ে বাসস্থানের জন্য উদ্ভিদের ওপর নির্ভরশীল, ঠিক আছে? তাহলে কী লিখলাম আমরা, কে লাল পিঁপড়ে সাধারণত গাছের চওড়া পাতাকে এক জায়গায় জুড়ে দিয়ে বাসা বানায়, অতএব লাল পিঁপড়ে বাসস্থানের জন্য উদ্ভিদের ওপর নির্ভরশীল। হয়ে গেল। নেক্সট আমরা কাঠবেড়ালি দিয়ে কী লিখবো, উত্তরগুলো ভালো করে শোনো, তাহলে কি হবে, অ্যান্সারগুলো পুরো মুখস্থ হয়ে যাবে। নেক্সট হচ্ছে, কাঠবেড়ালি গাছের ডালে বা গাছের কোঠরে বাসা বাঁধে এবং গাছের বিভিন্ন ধরনের ফল খেয়ে বেঁচে থাকে, অতএব কাঠবেড়ালি খাদ্য ও বাসস্থান দুইয়ের জন্যই উদ্ভিদের ওপর নির্ভরশীল, ওকে? কাঠবেড়ালি কিসের জন্য, খাদ্য ও বাসস্থান দুইয়ের জন্যই উদ্ভিদের ওপর নির্ভরশীল। হয়ে গেল চার নম্বরের অ্যান্সার। নেক্সট প্রশ্নে আমরা যাব, নেক্সট প্রশ্নটা কি বলেছে, জলে গুলে থাকার ফলে চিনির দানাকে আর দেখা যাচ্ছে না, কি কি পরীক্ষা করলে বোঝা যেতে পারে চিনির অণুরা দ্রবণের মধ্যেই আছে, হারিয়ে যায়নি, ঠিক আছে? তাহলে কি বলছে, যে জলে যখন গুলে যায় তখন চিনির দানাগুলোকে আর দেখা যায় না, কিভাবে পরীক্ষা করলে বোঝা যাবে যে চিনির অণুরা দ্রবণের মধ্যেই থাকে, হারিয়ে যায় না, ওকে? উত্তরটা আমরা কি লিখব, দ্রবণের স্বাদ গ্রহণ করলে মিষ্টি লাগে, তাই বলা যায় চিনি হারিয়ে যায়নি, দ্রবণের মধ্যেই আছে। হয়ে গেল, এটা স্বাভাবিক অ্যান্সার। নেক্সট, যদি আমরা ওই দ্রবণটি গরম করতে থাকি তাহলে এক সময় সমস্ত জল বাষ্প হয়ে উবে যাবে, ওকে, এবং চিনি অবশিষ্ট থেকে যাবে। এটা কিন্তু খুব ভালো একটা প্রশ্নের উত্তর এবং এটা আমরা জানি সবাই, ওকে? ব্যাপারটা কি হচ্ছে, যে দ্রবণের স্বাদটার থেকে আমরা বুঝতে পারছি যে মিষ্টি লাগছে, যে দ্রবণ আছে তার মধ্যে, এবং যখন আমরা সেটাকে গরম করছি জলটা বাষ্প হয়ে উড়ে যাচ্ছে এবং নিচে চিনিটা থেকে যাচ্ছে, ঠিক আছে? হয়ে গেল। যে
নেক্সট যাচ্ছি 6 নম্বর, ধান জমিতে অ্যাজোলা চাষের কারণ ব্যাখ্যা করো। উত্তর কি লিখবো? ধান জমিতে অ্যাজোলা চাষ করলে অ্যাজোলার পাতায় থাকা ব্যাকটেরিয়ায় বাতাসের থেকে নাইট্রোজেনকে আবদ্ধ করে, ঠিক আছে। নেক্সট, যার ফলে অ্যাজোলার নাইট্রোজেনের চাহিদা পূরণ হয় ও অ্যাজোলা ভালোভাবে বেড়ে ওঠে। আর এই অ্যাজোলার সংগৃহীত নাইট্রোজেন মাটির উর্বরতা বৃদ্ধি করে, যার ফলে জমিতে ধানের ফলন বৃদ্ধি পায়, ঠিক আছে। উত্তরটা আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। উত্তরটা আমরা কি লিখতে পারি? উত্তর আমরা লিখব যে ধান জমিতে অ্যাজোলার চাষ করলে অ্যাজোলার পাতায় থাকা ব্যাকটেরিয়া বাতাস থেকে নাইট্রোজেনকে কি করছে? আবদ্ধ করে, যার ফলে অ্যাজোলার নাইট্রোজেনের চাহিদা পূরণ হয় ও অ্যাজোলা ভালোভাবে বেড়ে ওঠে। আর এই অ্যাজোলার সংগৃহীত নাইট্রোজেন মাটির উর্বরতা বৃদ্ধি করে, যার ফলে জমির ধানের ফলনটা ভালো হয় আর কি, বৃদ্ধি পায়, ঠিক আছে। তো অ্যাক্টিভিটি পার্ট টুটা আমাদের হয়ে গেল পরিবেশের, কালকে আমি বাংলাটা দিয়ে দিচ্ছি। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে আমি এই উইকের মধ্যেই ম্যাথ ডিভিএস ম্যাডাম ক্লাসে তোমাদের ইংলিশের যে অ্যাক্টিভিটিটা আছে, অ্যাক্টিভিটিটা দিয়ে দেবো, দেন আমি ম্যাথেরটাও দিয়ে দেবো। আজকের জন্য এইটুকুই, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, লাইক করবে। ও আরেকটা কথা ভুলে গেলাম, সেটা হচ্ছে বাংলার প্লেলিস্টের মধ্যে দেখবে আমি অনেক প্রশ্ন উত্তর বাংলার করিয়ে দিয়েছি, সেগুলো অবশ্যই প্লেলিস্টে গিয়ে ভালো করে ফলো করবে, ঠিক আছে। আজকের জন্য এইটুকুই, টাটা।